অল্প করে ভাইয়া আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আছি আপনাদের সাথে সাইমা ভ্লগস বিডি থেকে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের একটা ইনভিটেশন আছে তো আমার হাজব্যান্ডের কলিগ যে ভাইয়াগুলো আমাদের বাসায় এসেছিল তো এক বড় ভাইয়ার ওয়াইফ আপু হলো জব পাইছে মানে বেশ কিছুদিন আগে আপু জয়েন করছে তো ভাইয়া আজকে রেস্ট হাউসে স্যারদেরকে আমাদেরকে সবাইকে একটা আয়োজন করে ইনভাইট করছে তো আমি বিকালের একটু পরপরই রেস্ট হাউসে চলে আসলাম আমার হাজব্যান্ড অফিসেই ছিল আর এক ভাইয়া আপু ওনারা রেস্ট হাউসেই আসছে আজ যে ভাইয়া আয়োজন করছে ভাইয়া আপু আসার কথা তো আমি আমার হাজব্যান্ডের অফিস সেই যাচ্ছি দেখি ভাইয়া আপুরা আসছে কিনা আমি আসলে আজকে ভিডিও করতে চাইছিলাম না আমার শরীরটা খারাপ ছিল এই জন্য আর কি ভালো লাগতেছিল না তো হঠাৎ করে ভাইয়া বলতেছে ভিডিও করতেছো না কেন তো এই জন্য একদম সরাসরি ডিনার থেকে ভিডিওটা শুরু করলাম আমরা প্রায় রাত 9:30টার এদিকে ডিনারের জন্য আসছি এর আগে আমরা বসে গল্প করেছি আড্ডা দিয়েছি সন্ধ্যার নাস্তা করেছি সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি অল্প করে ভাইয়া আচ্ছা হ্যাঁ স্যারদের খাওয়া শেষে ওনারা এখন বসে আছে তো তারপরে আমরা উপরে আসছি আমাদের ডিনারটা করার জন্য এখন আমরা ডিনার শেষ করে তারপরে স্যারদের সাথে মিট করার জন্য যাব আজকে স্যারদেরকে তিনজন মিলে খাবার সার্ভ করছে মানে আমার হাজব্যান্ড আর দুই ভাইয়া মিলে তো আমি একটু হেল্প করতে যাচ্ছিলাম যে কিছু করি তো ভাইয়ারা বলতেছিল না একদম না আজকে তোমরা হলো কুইন আমরা সব কিছু সার্ভ করব তোমরা শুধু বসে বসে খাবার কি লাগবে সেটা আমাদেরকে বলবো তো দেখতেই পেলেন ভাইয়া আর দুই ভাইয়া আর হাজব্যান্ড মিলে আমাদেরকে সার্ভ করতেছে আমার প্লেটটা দেখেন কতগুলো মাংস আমি মাংস নিয়েছিলাম তো ভাইয়া আবার সবাইকে এক পিস এক পিস করে দিছিল বলতেছিল এটা আমার পক্ষ থেকে সবগুলো রান্নায় মজার হয়েছিল আমাদের রাতের খাবার শেষ আপু এখানে ডিজার্ট আইটেম হিসেবে পায়েস বানায় আনছিল স্যারদের জন্য বাসা থেকে তো ভাইয়া সেটাও সার্ভ করে দিচ্ছে আমাদেরকে ডিজার্ট হিসেবে এখানে ফণীন্দ্র সে ফেমাস মিষ্টিটাও ছিল মিষ্টিটা খুবই মজার তো গতদিন ভাইয়ারাও নিয়ে গিয়েছিল আমাদের বাসায় তো ভাইয়া যেহেতু সবাইকে পায়েস সার্ভ করে দিচ্ছিল তো আমার পেটে একটুও জায়গা নেই এই জন্য আমি আমার জন্য খুব অল্প করে একটা আলাদা বাটিতে নিয়ে নিলাম নাহলে ভাইয়া জোর করে বেশি করে দিত তো এখন হলো আমরা পায়েসটা টেস্ট করব পায়েসটাও খুবই মজার হয়েছিল মিষ্টিও একদম পারফেক্ট লেগেছে আমার কাছে বেশিও লাগেনি কমও লাগে নাই তো এবার হলো এখানে যে কোক মানে পেটে কোনোভাবে কোনো জায়গা নেই আর স্যাররা আমাদের জন্য ওয়েট করতেছে যে আমাদের খাওয়া শেষ করে তাদের কাছে আমরা যাব তো এই জন্য আর কি তাড়াহুড়ো করেও খেতে হচ্ছিল তো এই যে এখন মানে পায়েসটা খাওয়া শেষে আবার আমি খুব অল্প পরিমাণে একটু কোক নিয়েছি আর মিষ্টিটাও নিয়েছি তো এটা দিয়ে আজকের খাবারের ইতি টানবো আমরা এখন আমরা সবাই যাচ্ছি স্যারদের সাথে মিট করার জন্য তো ভাইয়ারা আমাদেরকে শুধু বলতেছিল তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তোমরা রেডি থাকিও তাই তো ফাইনালি স্যারদের এখানে চলে আসলাম তো আমাদেরকে বসতে বলা হলো তো বেশ কিছুক্ষণ আমরা অনেক গল্প করেছি তারপরে স্যাররা আমাদের তিনজনের জন্য একটা ছোট্ট গিফটের ব্যবস্থা করেছে তো যেহেতু আপু সিনিয়র তো এই যে এই আপু আপু জব পাইছে আপুকে ভিডিওর মাধ্যমে আবারও কংগ্রাচুলেশনস জানালাম তো এইভাবে একে একে সবাই যাচ্ছে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু জুনিয়র তো আমরা সবার শেষে যাব তো এই তো নতুন কাপল ভাইয়া আপু এখন গিফট নিচ্ছে এসি স্যারের পক্ষ থেকে আমার সাথে আজকে ফার্স্ট টাইম এসি স্যারের দেখা হইল এখানে এসি স্যার আমাদেরকে সবার পক্ষ থেকে গিফটটা দিচ্ছিল সাথে এক্সেন স্যাররাও ছিল তো গিফট পাওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ বসে সবার সাথে কথাবার্তা বললাম তো গল্প আড্ডা দেওয়ার পরে এখন আমরা হলো চলে যাব তো এখানে হলো আপুর বাটি কোক আছে তো সেগুলো নিচ্ছে আর এখানে আর একটা স্যার বসে ডিনার করছিল তো ওনার সাথে ভাইয়ারা কথা বললো আর অনেক রাতও হয়ে গিয়েছে আমরা অটো পাবো কি না এখন হলো আমরা নিচে যাচ্ছি নিচে একটু বসে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব গিফট পাইছি এক্সাইটমেন্টে খুলতেছি হ্যাঁ খুলি খুলি যাবো দেখতেছে লটারি লটারি আমার কালারটা ভালো লাগছে তো না না অ্যাশ ব্লু হ্যাঁ হ্যাঁ অ্যাশ ব্লু
সুন্দর হয়েছে। গিফট পাইতে আসলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো গিফট পেয়ে আমরা এক্সাইটমেন্টে ওইখানেই খুলে খুলে দেখছিলাম তিনজন তিনজনেরটা। এখন হলো আমরা চলে যাচ্ছি, যারা দুইজন আমরা বাইরে থাকি রেস্ট হাউসের বাইরে। রাত্রে বেলা যেহেতু মানে অনেক রাতও হয়েছে, টাঙ্গাইলে তো রাত আটটার পরে মনে হয় যে সব একদম খুব নিশ্চুপ হয়ে যায়। তো আমরা এখন একটা অটোর জন্য ওয়েট করছি, তো ফাইনালি একটা অটো পেয়ে গিয়েছি। আমরা চারজনে এক অটো রিক্সাতেই আসলাম, ভাই আপু আমাদেরকে বাসার রাস্তা নামিয়ে দিয়ে ভাইয়েরা চলে গেল। তো গিফটটা নিয়ে আসার পর ওই দিন তো রাত হয়ে গিয়েছিল, পরের দিন সকালবেলা ভাবলাম যে আপনাদের সাথেও গিফটটা শেয়ার করি, আর শাড়িটা আমিও পুরোপুরি খুলে দেখি নাই, তো আপনাদেরও দেখানো হয়ে যাবে সাথে আমারও দেখা হয়ে যাবে। এটার ম্যাটেরিয়ালটা সিল্ক টাইপের, তো ডিপ অ্যাশ কালার, ক্যামেরাতে যে কালারটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই কালারেরই শাড়ি। আর এই যে ভেতরে হলো সোনালি জরির কাজ আছে, আর হলো পিঙ্ক কালারের সুতা দিয়েও কাজ করা। তো এটা আঁচলের পাটটা, আঁচলের পাটটা মনে হচ্ছে মানে দেখে ফুল ফুল আমার কাছে ভালো লেগেছে। এবার একটু বডির অংশটা দেখি, তো দেখতে পেলাম যে এই অংশটা, এই যে এটা পুরোটাই যে কাজটা দেখা যাচ্ছে, এই কাজটাই পুরো বডিটা, আর আঁচলের পাটটা আলাদা, কুচিতেও সেম ডিজাইনই মনে হয় আসবে। তো ইনশাল্লাহ কোনোদিন পড়লে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে শাড়ির পুরোটাই সেম ডিজাইনই। তো গিফটটা দেওয়ার সময় স্যাররা মজা করে বলতেছিল যে শাড়িটা আগে দিতে হইতো, তাহলে আমরা পরে স্যারদেরকে দেখাইতে পারতাম ওই দিন। যাই হোক, ইনশাল্লাহ কোনোদিন যদি সেই সুযোগ হয় তাহলে পরে দেখানোও হবে। তো শাড়িটা আমি গুছিয়ে রাখছি, আর আজকের ভিডিওটা ওইখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Bye.